তো বন্ধুরা আজকের যে ভিডিওর মেন আলোচনা তাহলে ডাব্লিউ বি কনস্টেবল লেডি কনস্টেবলের সদ্য হয়ে যাওয়া প্রিলিমিনারি এক্সামের কাট অফ কী হতে চলেছে তা নিয়ে সম্পূর্ণ আলোচনা করব ভিডিওটার একদম শেষ অবধি দেখার চেষ্টা করুন কারণ স্কিপ করলে কিন্তু ভিডিওটা দেখার কোনো মানেই হবে না তো আশা রাখবো যারা আগামী দিনের জন্য পুলিশের প্রিপারেশন নিচ্ছ মেন্সের জন্য বা দৌড়ের জন্য তাদের জন্য অবশ্যই বেস্ট অফ লাক রইল কারণ আজকে কাটা উপর ডিপেন্ড করছে আগামী দিনে তোমাদের ভবিষ্যৎ তো সে নিয়ে আজকে আলোচনা করব প্রথমে বলে রাখি তোমরা যেহেতু নিজেরা এক্সাম দিয়েছ নিজেরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে এবছর কিন্তু প্রশ্নের প্যাটার্ন অনেকটা পরিবর্তন হয়েছে গত বছরের তুলনায় প্রিভিয়াস ইয়ারের তুলনায় তো সেইখানে দাঁড়িয়ে কিন্তু তোমরা প্রত্যেকে এটাও জানো যে এবছর কিন্তু কাট একটু হাই যাবে তারও কি কারণ তা নিয়ে আলোচনা করব কত পেলে তোমরা পিএইটি পিএমটি যেন ডাক পাবে এবং কাটপ কত যাবে পাশাপাশি প্রশ্ন কি ফাঁস হয়েছিল এটা নিয়ে কিন্তু অনেকে একটা গুজব ছড়িয়েছে তা নিয়ে আলোচনা এবং পঁচিশ থেকে তিরিশের মধ্যে পেলে কারা চান্স কারা পিটি পিএমটির জন্য কোয়ালিফাই করছো সম্পূর্ণ বিচার বিশ্লেষণ করে আজকে ভিডিওটা তোমাদের কাছে নিয়ে আসছি তো অবশ্যই বন্ধু যারা এই চ্যানেলের সাথে অলরেডি যুক্ত রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা নতুন তাদেরকে অবশ্যই বললো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করুন এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আগামী দিনে মেন্সের জন্য এবং এসআইয়ের জন্য যেহেতু আমরা অলরেডি ক্লাস তোমাদের শুরু করে দিয়েছি অনলাইন অফলাইন ফ্রি অফ কস্টে টিচমেন্ট অ্যাপসের মাধ্যমে লাইফলাইন মেন্টোর মাধ্যমে অভিজ্ঞ স্যারদের মাধ্যমে কিন্তু আমরা ক্লাস করাচ্ছি তোমরা অবশ্যই আগ্রহী হলে ডিসক্রিপশন লিঙ্কে তার ডিটেলস দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো তো চলো আজকের মেন যে পর্ব তা শুরু করি প্রথমেই দেখো যেহেতু এবছর পরীক্ষার্থীর সংখ্যা প্রায় আট লাখ তোমরা নিশ্চয়ই জানো তার মধ্যে দিয়ে প্রায় দেড় থেকে দু লাখ কিন্তু নর্মাল কন্ডিশনে গেছে যারা ভুলভাল করেছে বা পরীক্ষা ঠিকমতো কোয়ালিফাই করতে পারবে না দু লাখ কিন্তু এমনি বাদ হয়ে যাবে তো ওভারঅল কিন্তু তিন থেকে সাড়ে লাখ কিন্তু ক্যান্ডিডেট পাস করবে ঠিক আছে এটা একটা অ্যানালাইজ করে আমরা বলছি তো ইনফর্টেন্ট ফ্যাক্টর এখানে যে কাট অর্থাৎ কাট নিয়ে যদি আমরা আলোচনা করি কারণ এই কাট সম্পূর্ণ কিন্তু আমরা অভিজ্ঞ যারা এবছর বা তার আগের বছর যারা পাস করেছে বা যারা অভিজ্ঞ স্যাররা রয়েছে আমাদের সাথে যুক্ত তাদের সাথে আলাপ আলাপ আলোচনা করেই কিন্তু কাটআপটা আমরা নির্ধারিত করেছি তো অবশ্যই তোমরা সঙ্গে থাকুন প্রথমেই বলে রাখি যারা জেনারেল ক্যান্ডিডেট আছো বা ইউআর ক্যান্ডিডেট গত বছর কাট আপ কিন্তু ছাব্বিশ প্লাস জেনারেলদের তো এবছর কাট আপ কিন্তু বন্ধুরা একটু হাই হবেই কারণ প্রশ্ন মডারেট হয়েছে এবং ক্যান্ডিডেটের সংখ্যাও কিন্তু ডবল তো সেখানে দাঁড়িয়ে আমরা দেখতেই পাচ্ছি এবছর কাট আপ যারা ইউআর ক্যাটেগরি আছো তাদের কিন্তু মিনিমাম থার্টি টু থেকে থার্টি ফাইভ এক্সপেক্টেড কাট আপ কিন্তু আমরা বলছি এর হয়তো এক নম্বর দেড় নাম্বার আগে পরে হতে পারে ওকে ও যারা আছো তাদের তিরিশ থেকে তেত্রিশ ধরে রাখতে পারো এক্সপেক্টেড এবং ও এ যারা আছো টোয়েন্টি এইট থেকে থার্টি ওয়ান এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যারা এসসি ভাই বন্ধুরা আছো তাদের কাট আপ সাতাশ থেকে তিরিশের মধ্যেই যাবে আশা রাখা যাচ্ছে পিবিএস ইয়ারে কাট আপ দেখি আমরা এবং এস টি ভাই বন্ধুরা কিন্তু একটু বেশি যাবে টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি এইট পিবিএস কাটআপের থেকে ঠিক আছে এটা হচ্ছে তোমার সম্পূর্ণভাবেই যারা কনস মিন যারা প্রিলিমিনারি এক্সাম দিলে তাদের কাট নিয়ে আমরা আলোচনা করলাম এ থেকে কিন্তু হাফ নাম্বার এক নাম্বার এদিক ওদিক হতে পারে কারণ যেহেতু আমরা পিআরবি বোর্ডে নেই আমরা আর আলোচনার মাধ্যমে তোমাদেরকে জানাচ্ছি কারণ একটাই যে তোমরা তাহলে আগামী দিনের স্টেপগুলো কমপ্লিটলি নিতে পারবে তোমরা কোশ্চেন সেট মিলিয়ে নিশ্চয়ই দেখতে পেয়েছো যে তোমাদের কত কাট হতে পারে এবং এই কাটা আমি হানড্রেড পার্সেন্ট বলবো না তবে এটা বলব নাইনটি পার্সেন্ট মিলে যাবে কারণ প্রিভিয়াস ইয়ারে আমরা কাট আপ যখন দিয়েছিলাম দু হাজার আঠেরো উনিশের চার হাজার আটশো উনিশে আট হাজার উনিশের হুবহু মিলে গেছিলো তো সেরকম বেসিক করে আমরা দিচ্ছি তো সম্পূর্ণভাবে এই ভিডিওর আজকে আলোচনা তোমাদের আশা করি উপকারে লাগবে এবং যে কাট আপগুলো আলোচনা করা হলো সম্পূর্ণ বিচার বিশ্লেষণ করে এবং যদি তোমাদের মনে হয় যে আমাদের সাথে একমত তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাও ঠিক আছে এবং আমরা অবশ্যই তোমাদের জন্য ফ্রিতে অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছি অলরেডি ক্লাস আমাদের চলছে টিচমেন্ট অ্যাপসের মাধ্যমে এবং আমরা মেন্সের জন্য প্রিপারেশন করাবো তার পাশাপাশি এসআইয়ের জন্য প্রিপারেশন করাবো কস্টমের লেডি কস্টমের উভয় তো অবশ্যই সঙ্গে থাকো এবং ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে তোমরা পেয়ে যাবে সেই চ্যানেলের অর্থাৎ যেখান থেকে তোমরা অনলাইন ক্লাস করতে পারলো ফ্রি অফ কস্ট পিডিএফ মক টেস্ট এভরিথিং ফ্রিতে তো অবশ্যই বন্ধুরা আজকে আলোচনা সম্পূর্ণভাবেই তোমাদের কাছে তুলে ধরলাম কেমন হয়েছে জানাবে অবশ্যই কমেন্টের মাধ্যমে এবং অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তৈরি থাকুন এবং সুস্থ থাকুন এবং ভালো থাকুন জয় হিন্দ